আমি আবির, আর এটা আমার নতুন বাসা। এই কদিন হলো এই বাসায় উঠেছি। নতুন বাসায় আমি একাই উঠেছি, পরিবার বন্ধু সবাইকে ছেড়ে। কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে খুব একটা খারাপ লাগছে না। বাসাটার রুমগুলো একটু ছোট, অনেকটা মেসের মতো, তবে তেমন অসুবিধা হয় না, এখানে সবাই খুব বেশি আপন। আসলে খারাপ লাগে না বললে ভুল হবে, খারাপ লাগে, কিন্তু পরিস্থিতিটাই এমন হয়ে গেল যে আমাকে এখানে আসতেই হলো। নতুন বাসায় নিজের পরিবার বন্ধুদের যে একেবারে মিস করি না, তাও কিন্তু না, মিস করি। তবে সবচেয়ে বেশি মিস করি একটা বিশেষ মানুষকে। এই হলো সুমাইয়া, আমার সেই বিশেষ মানুষ। সুমাইয়া এখন আমার উপর খুব রাগ করে আছে। আমার নতুন বাসায় উঠার বিষয়টা সে একদম পছন্দ করছে না। সুমাইয়া এতটাই রেগে আছে যে আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কিন্তু এই কদিন আগেও আমাকে পেলে ওর কথা যেন শেষই হতো না। কিন্তু আজ আমরা কথা বলছি না, আজ ও যেন আমাকে দেখেও দেখছে না, আজ আমরা কাছে থেকেও যেন দূরে, আজ আমরা আপন হয়েও যেন পর। সুমাইয়া এখন বেশিরভাগ সময় একাই থাকে। আমি জানি আমার সাথে রাগ করে কথা না বললেও আমাকে এখনো খুব বেশি ভালোবাসে, খুব বেশি মিস করে। আমার স্মৃতিকে ঘিরে এখনো কাঁদে। আজ আমি অনেক খুশি, আজ সুমাইয়া প্রথমবার দেখা করতে আসছে আমার নতুন বাসায়। সুমাইয়া, হয়তো আমি তোমার সাথে আজ নেই, কিন্তু তোমার জন্য আমার যে ভালোবাসা সেটা সবসময় থাকবে। আমি তোমার সাথে ছিলাম, আছি, সবসময় থাকবো। ভালোবাসা আসলে কি? কিছু আবেগ, অনুভূতি, বিপরীত লিঙ্গের প্রতি দৈহিক আকর্ষণ, নাকি ভালোবাসা? আজও আমাদের কাছে অসংজ্ঞায়িত।